কি করছিস? হ্যাঁ তাকা, কি হলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। মা দিদি বাড়ি গিয়েছিল, আসার সময় ট্রেন থেকে এই চাল ভাজা নিয়ে এসেছে, তো সকালবেলা সেই চাল ভাজাই খাওয়া হচ্ছে। আর আজকে না, তোমাদের সাথে আমি সোমবারের ব্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে একদম সময় পাইনি, সময়ে খুব অভাব, কাজের এত ব্যস্ততা, আর তার সাথে আমার কাছে একটা পুচকু মেয়ে রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যারা যারা আমার মেনলি ব্লগ দেখো। তো সেই জন্য আর ব্লগ এডিট করে আমি সময় পাইনি এডিট করে ওঠার, তো সেই জন্য আজকের ব্লগটা সোমবারে, যেহেতু সোমবারের ব্লগ সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে, সম্পূর্ণ নিরামিষ, কাঁকরোল ভাজা, কুমড়োর তরকারি, আর তার সাথে হবে সব রকমের সবজি দিয়ে পুঁই শাক রান্না। সকালবেলা যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরেই আমি আগে থেকেই কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম, কেটে কুটে রেডি করে ধুয়ে রেখেছিলাম, পরে যেন রান্না করতে গেলে দেরি না হয়। যেহেতু সবজি রান্না হবে, সবজি রান্না করতে গেলে কেটে ধুয়ে রেডি করে নিতেও অনেকটা টাইম চলে যায়, সেই জন্য আমি কেটে কুটে আগেই রেখেছিলাম। এবার শুধু চটচট করে রান্নাটা করে ফেলবো, চট জলদি। আর আজকের রান্নাটা আমিই করব। রান্না করতে আমার ভালোই লাগে, আর সাধারণত আমি নিজেই রান্না করে থাকি, আমার ভালোও লাগে। তো সবার প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বছরে প্রথম এই কাঁকরোল আনা হয়েছে বাড়িতে, তো গরম গরম ভাতের সাথে কাঁকরোল ভাজা কিন্তু দারুণ লাগে, আর তার সাথে যদি হালকা ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, সোমবারে সম্পূর্ণ রান্নাটা নিরামিষ হবে। আর সাধারণত আমি নিজে সোমবারটা ভীষণভাবে ভোলে বাবার ভক্ত, আর ভীষণভাবে ভোলে বাবার নামেই পালন করে থাকি। আর সাধারণত এই সোমবারটা আমার মানা হয় আমার মেয়ের জন্যই, মেয়ে হওয়ার আগে থেকেই আমি এই সোমবারটা পালন করে আসছি। তো এইখানে যে সবজিটা রান্না হবে মিক্সড তরকারি, তো সেই জন্য এখানে ছোট ছোট মুগ ডালের বড়ি রয়েছে, সেইগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজা তো হয়ে গেছে, সেই একই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। মুগ ডালের এই ছোট ছোট বড়িগুলো আগে কখনো খাইনি, তো দেখলাম যে ঘরে রয়েছে, তো মা বলছে যে তরকারির মধ্যে দিয়ে দে, দেখবি ভালো লাগবে খেতে। নিরামিষ তরকারি তো, নিরামিষ তরকারির মধ্যে যে কোনো বড়ি দিলে বেশ টেস্টটা ভালো আসে। তো তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে পাঁচমিশালি সবজিটা কেটে রেখেছি সেইটা দিয়ে দেব। অনেকের মুখেই শুনেছি যে নিরামিষ নাকি খেতে ভালো লাগে না, নিরামিষের দিন নাকি দিনটা পার হয় না, কিন্তু আমার এমন কোনো ব্যাপার নয়, বা আমাদের বাড়িতে এমন কোনো ব্যাপার নয়। আমাদের বাড়িতে সাধারণত শাকসবজি খেতেই ভীষণ ভালোবাসে প্রত্যেকে, ভোলে বাবার নামেই যেহেতু সোমবারটা পালন করে থাকি, তো আমার তেমন কোনো সমস্যা হয় না। অন্যান্য দিনও নিরামিষ খেতে এমন কোনো অসুবিধা মনে হয় না, ভালোই লাগে। আর এই সোমবারটা না ভালোবেসে পালন করে আসছি আমি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হওয়ারও অনেক আগে থেকে সোমবারটা আমরা দুজনেই পালন করে আসছি, আর সোমবারের দিনটা জানো আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ সম্পূর্ণ দিনটা আমার মেয়ের জন্য মানা হয়। আর তো যাই হোক, এখানে গল্প করতে করতে রান্না বান্না বসিয়ে দিয়েছি, তরকারিটাও বসিয়ে দিয়েছি, এখানে কাঁকরোল ভাজা আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ভাজা হয়ে গেছে। তো এখানে যে বড়িটা ভেজে রেখেছি, এই বড়ি ভাজা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে লঙ্কা ভেঙেও খেতে ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, এখানে তো সবজিটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, কারণ এত পরিমাণে শাকসবজি যে কড়াইটা পুরো ভরে গেছিলো আর নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো যাই হোক, খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখলাম যে অনেকটাই কমে এসছে, তো এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তার সাথে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেইটাও এর মধ্যে অ্যাড করে দেব। তো যেহেতু আমি জল মেশাবো, জল মেশালে কি হবে যে বড়িটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, না যদি শেষে দিই তাহলে আর সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এইরকম বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। একদিকে তো তরকারি বসিয়েছি, তরকারি তো হচ্ছেই, আর অন্যদিকে এখানে ভাত বসানো হয়ে গেছে, তো সকাল আর দুপুরের জন্যই বসানো হয়েছে। আর যেহেতু আমি আর মাই বাড়িতে রয়েছি, তো সেই জন্য ছোট হাঁড়িতেই ভাত বসানো হয়েছে। আর এখানে সবজি খানিকটা ভাপানো হয়ে গেছে, এবার যেই পরিমাণ সেদ্ধ হয়েছে তারপরে এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেবো, তাহলে বাকি সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর
আমি তো রান্না বান্না করছি, আমার মেয়ে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে। কি কি দুষ্টুমি করছে তোমরা পুরো ব্লগটা ফলো করলেই বুঝতে পারবে। ব্লগের শুরুতে আমি কিছুটা দুষ্টুমির অংশ দিয়ে রেখেছি। আমার মেয়ে এখন এতটা দুষ্টু হয়েছে, এতটা দুষ্টু হয়েছে যে ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতেই যেন আমার দিন পার হয়ে যায়, আর আমার ভীষণ ভালোও লাগে ওর সাথে এই দুষ্টুমির সময়গুলো সময় কাটাতে। কিভাবে যে দিনটা পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে অনেকটা ইয়াম্মি হয়েছে। এবার বসাবো হলো কুমড়োর তরকারি বা কুমড়োর ছেঁচকি। আজকে প্রায় অনেকদিন পরই কুমড়ো ছেঁচকি রান্না করব। সাধারণত কুমড়ো দিয়ে তরকারি বা ভাজা বড়া সেদ্ধ এগুলোই খাওয়া হয়, কিন্তু আজকে দেখলাম মা অনেকটাই কুমড়ো নিয়ে এসেছে, তো সেই জন্য কিছুটা কাঁচমিশালি সবজিতে দিলাম আর বাকিটা এখানে কুমড়ো ছেঁচকি রান্না করছি। তো কুমড়ো ছেঁচকি রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে তেজপাতা আর গোটা সর্ষে ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কা দেওয়া যেত আমার মনে ছিল না, তো যাই হোক তারপরে এখানে লবণ হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, যেহেতু একটু ঝাল ঝাল খাবো। পাঁচমিশালি সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর কুমড়ো ছেঁচকিটা একটু ঝাল ঝাল করবো, তো সেই জন্য এখানে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে কুমড়ো ছেঁচকি। খেতে কিন্তু ভালো লাগে। আজকে তিনটের রান্নাই নিরামিষের মধ্যে বেশ অসাধারণ হয়েছে। এবার শুধু তোমরা দেখো মেয়ে কি পরিমাণ দুষ্টুমি করছে। মেয়েকে আমি এখানে রেখে রান্না করছিলাম আর সেই সময় মেয়ে এই দুষ্টুমিগুলো করছিল, আর খানিকক্ষণ পর দেখি এসে পাউডারের কৌটো থেকে পাউডার ফেলে দুষ্টুমি করছে। আর এইখানে তারপরে আমি তরকারি বসিয়ে দিয়ে রেখে এই ওর সাথে এই খেলাগুলো করছিলাম। এখন মেয়ে অনেক 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 অ্যাক্টিভিটি শিখেছে, নতুন নতুন অ্যাক্টিভিটি শিখেছে, নতুন কিছু বলতে পারে, কথা বলতে না পারলেও অঙ্গভঙ্গিতে ও অনেক কিছু বোঝায়। যেমন চোখ পিটপিট করতে শিখেছে, যদি আমি ওকে বলি যে একটু চোখ পিটপিট করে দেখাও, ও ঠিক চোখ পিটপিট করে দেখায় আর ও বোঝে যে এইটা করলে বেশ মজা পায়, যারা দেখে তারাও মজা পায় আর ওরও ভীষণ ভালো লাগে। দেখো যতবার ওকে আমি বলছি ঠিক ততবারই ও চোখ পিটপিট করছে আর ও বারবার ফোনটাকে ধরতে যাচ্ছে ফোনের ক্যামেরায়। আর আরেকটা জিনিস কি জানো তো, ও যখনই অপোজিট সাইডে ওকে দেখতে পায় বা ওর ভিডিওগুলো বা ওর কোনো ভিডিও ক্লিপ আমি ওকে দেখাই বা যখন ভিডিও শ্যুট করি সেই সময় যখন ক্যামেরাটা অন থাকে ও নিজেকে যখন দেখতে পায় ও কিন্তু ভীষণ খুশি হয়। বাকি অন্যান্যদের ভিডিও দেখালে ও ঠিক এতটা খুশি হয় না যতটা খুশি ও নিজের ভিডিও দেখতে পেলে হয়। তো আমার ওইটা ভীষণ ভালো লাগে যখন আমি আগের কোনো ভিডিও শ্যুট করা বা ভিডিও ক্লিপগুলো ওকে আমি দেখাই, ও রিয়াকশনটা সাথে সাথে অন্যরকম হয়ে যায়। আমি নেক্সট দিন তোমাদের সাথে সেই একটা ভিডিও শেয়ার করব, বোন বাড়ি আসুক, আমার ফোন থেকে আমি ওকে দেখি, অন্য ফোন থেকে ভিডিও করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ মেয়ের সাথে এখানে খেলাধুলা চলছে আর রান্নাবান্নাও আমার অলমোস্ট হয়ে উঠেছে, আর এবার হবে খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা ঠিক এতটাই, অনেকটা ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। আর প্রতিদিন চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করার আর নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার, কিন্তু সময়ের জন্য না আর সবসময় ব্লগ রেডি করে উঠতে পারি না। তো চলো আজকের ব্লগটা এখানেই, আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে।